এটা আমার প্রথম ব্লগ। আমি যাচ্ছি আজকে মার্কেট কিছু কেনাকাটি করতে। খুব রোদ্দুর, ছাতা নিইনি, ছাতা নিতে ভুলে গেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি চেষ্টা করব সারাদিন আমি কী করছি না করছি বুঝি নাকি সব কিছুই তুলে ধরার। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। অলমোস্ট আমরা এসে গেছি। বাজে 8টা বাজে, তো কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই ভাবছি যে একটু কপির পকোড়া বানানো হবে, তো সেটাও আপনাদের আমি দেখাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কপি, এবার গ্রেভিটা বানানো হবে। আচ্ছা, এখানে আমি দিয়েছি আদা রসুন, ধনে পাতা, লঙ্কাটা আমি দিয়ে দিলাম। খুব গরম হচ্ছে, তার মধ্যেও একটু খেতে ইচ্ছা করেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। একটু জল দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা আমার একটু কম হয়েছে, তাই আমার একটু দেবো। এটা তো আমার কারি পাতা রাখা আছে, আর একটু বলতে ভুলে গেছিলাম একটু রেড চিলি পাউডার দেব, কাশ্মীরি। এটা শুধু কালারের জন্য, তারপরে মেথি একটু দেব, এতটা নিলাম। এবার আমি কপিগুলো দিয়ে দেব, এটা আমি এর মধ্যে দিয়ে দিই। খুব গরম রান্নাবাড়ি, খুব গরম।
এটা বসাবো এবার একটা কড়াই বসে এবার আমরা এটাকে ফ্রাই করব আচ্ছা আমাদের এটা না ঠিক মাখানোটা হয়নি সেই জন্য আমাদের আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে আরেকটু তার সঙ্গে নুনও লাগবে তেলটা গরম করা পর্যন্ত ওয়েট করতে হবে একটু আমাদের মতো যেমন আমরা সন্ধ্যাবেলা করে খাচ্ছি শ্যাডো কোথায় গেল শ্যাডো শ্যাডো এটা শ্যাডো এটা এটা আমাদের ফ্যামিলি সব থেকে ছোট সদস্য এর নাম শ্যাডো সবাই কিন্তু বসে আছে তোমরা খাচ্ছ না এটা কিন্তু একটু টাইম দিয়ে বানাতে হয় আর যেটা হচ্ছে আমি স্টার মেকারে ছিলাম মানে এখনো আছি 2 বছর আছি আমি স্টার মেকারে তো ওখানে আমি গান টান করতাম ফলোয়ার্স আমি প্রচুর বেড়েছে কিন্তু ওখানে সেরকম ভাবে কিছু ভবিষ্যতের কিছু নেই ভবিষ্যতের জন্য কিছু নেই তো তখন আমি ভাবলাম যে আমি যখন স্টার মেকারে এতটা সময় দিয়েছি এই সময়টা যদি আমি ইউটিউবে দিতাম তাহলে হয়তো আরেকটু ভালো কিছু হতে পারতো ভালো একটা সিঙ্গার হতে পারতাম রান্না মোটামুটি খাওয়ার ভাবে একটু চালিয়ে নিই আমি তো সেটাই আমার রান্না খাওয়া যাবে আপনারা ট্রাই করে দেখবেন আমি যেভাবে করছি আপনারাও করবেন অবশ্যই আমার রান্না খাওয়া যাবে এরকম নয় যে আমার রান্না খাওয়া যাবে সবাই নাম করে আমার কাছে সবাই নাম করে এবার কিছু বদনাম করে নাকি আমি সেটা বলতে পারবো এটা হয়ে গেছে এটা আমি তুলে দেবো এইটুকুটা আমার হয়ে গেছে কিছু না জাস্ট একটু সস দিয়ে টমেটো সস দিয়ে আমি পুরো ঘেমে চান করে গেছি মানে প্রচন্ড গরম আর আমি একটা একটা খাই খেয়ে টেস্ট করে অবশ্যই দেখি যেহেতু নিজে রান্না করে নিজে ভালো বলছি নিজের পুরো প্লেট সাফ করতে নিজে খালি প্লেট খালি প্লেট আমি দিয়ে দিই তারপরও আমি যখন বলছি ভালো হয়েছে তারপরে আমার পিছনে লাগছে কিছু বলার নেই ভালো আছে
পরিবেশন করি। আমি তো নিজেই খেয়ে ফেললাম, সবাইকে দেওয়া হয়নি, শুধু বাবাকে দেওয়া হয়েছে, মাকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি বাড়ির সবাইকে। তো আবার রাতে যদি পারি আমি কোনো ভিডিও বানাবো যদি আমি বাইরে যাই, আর যদি বাইরে না যাই, যদি বাড়িতে থাকি, তাহলে আর আজকের মতো গুড নাইট। অবশ্যই কালকে সকালে আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো, বা কি ডিনার বানালাম, কি লাঞ্চ বানালাম আমি চেষ্টা করবো দেখানো, বা সারাদিন আমি কি করলাম সেটা আমি দেখানোর চেষ্টা করবো। আর কালকে অবশ্যই গান শোনাবো। আজকের মতো